আমাদের খালিদ কুইনের নাম দিয়েছেন, আমরা তো এই কারণে এসেছি যে ভালো একজন আর্টিস্ট। আচ্ছা আমি আগে সরি বলছি ভাইয়া, এখন আপু এসেছে, একটু আপুর ইন্টারভিউটা নেন, দেন আমরা ওটার ব্যবস্থা করি। এবার প্রোগ্রামে বসে থেকেছি অনেক তারকাদের জন্য, আমি নাম বলবো না, 5-6 ঘন্টা বসে থেকেছি, তো এটা আসলে কাজের একটা পার্ট আমি মনে করি। আর মানে আমার কাজের পার্ট যে ওয়েট করতে হবে, কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না। ঠিক আপনাদেরও, আপনারা অপেক্ষা করছেন, আমাদের আরও গেস্টরা আসবে, ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আসলে আমি মনে করি এই অপেক্ষা করাটাও আমার কাজের একটি অংশ। আমি বললাম সবাই আসলে আমার অনেক ক্লোজ, তো আমি আসলে কাউকে যেভাবে ফোর্সলি বলবো যে আপনি একদম এই টাইমে আসবেন, আমি আসলে রিকোয়েস্ট করেছি। এখন অনেকেই থাকে না, অফিস তো থাকে, অফিস শেষ করে আমার টাইম ছিল যেটা সেটাতে এসেছি আমি ব্রাদার। ভাইয়া আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই, আমরা যত ইভেন্ট করি আপনাদেরকে কিন্তু আমরা অলওয়েজ পাই, একটা দিন যদি আমাদের জন্য একটু আপনারা কষ্ট পেয়ে থাকেন। আপুটাকে একটু আমরা আজকে ছাড়ি, কারণ আপুর একদমই আপুর এই অভিজ্ঞতাটা নাই, অনেস্টলি বলি আলি বাপুর কিন্তু এই অভিজ্ঞতাটা নাই সাংবাদিকদের। আমি এতটা এক্সপেক্ট করি না যে আপনারা এইভাবে চলে আসবেন, আমি জাস্ট মানে আমি অবাক হয়ে যাই। আচ্ছা আমরা বললাম না, আমরা সবারই ছবি ব্যবহার করছি এবং যাদের ইনভাইট করছি, তো আমরা জানি যে না এখন দেশের বাইরে চলে যান। মিষ্টি আপু আজকে আসার কথা ছিল, আপনাকে আগে কনফার্ম করুন নাই যে উনি থাকবে কিনা, যেহেতু বাইরে চলে গেছেন ওনারা দু একদিনের মধ্যে আসবেন। ঠিক আছে, তো আসলে আমরা অবশ্যই আপনাদের আবার আপনি বিশেষ করে যারা আপনাদের